সারা দেশের ন্যায় রাজশাহীতেও চলছে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল 5টায় মেহেরচণ্ডী এলাকায় মতিহার থানা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি হাসনাইন মুত্তাকি বিষয়, মতিহার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখ, নগর ছাত্রলীগের সহসম্পাদক রিয়াদ আল মাহমুদ, 30 নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রলীগ নেতা বিজয়, 30 নং উত্তর ছাত্রলীগের রাব্বি রউফ, 26 নং ওয়ার্ড পূর্বের রুমন পারভেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে 21 থেকে 30 এপ্রিল 10 দিনে সারা দেশে 5 লাখ বৃক্ষরোপণ করার ঘোষণা দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়াও পরিবেশ দিবস 2024 উপলক্ষে 1 কোটি বৃক্ষরোপণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে সংগঠনটির। সোনিয়া খাতুন, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী।